তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার সংযোগস্থল কোলাঘাটে উপস্থিত আছি এবং আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ অল্প সময়ের নোটিশে তারা এখানে মিলিত হয়েছেন, এই জন্য ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন করার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের বুথ সভাপতি দলিত সম্প্রদায়ের একজন নমশূদ্র প্রবীণ ব্যক্তি বিজয়কৃষ্ণ ভূঁইয়া অত্যন্ত বর্বরোচিতভাবে তাকে যেভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে পুলিশের সহযোগিতায় এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের উস্কানিতে মমতা ব্যানার্জির পোষা রেজিস্টার গুন্ডাদের দ্বারা একজন দলিত ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা যার বয়স ষাটোর্ধ্ব তার যে খুন, তার প্রতিবাদে গতকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকরা ময়না এবং পার্শ্ববর্তী এলাকাতে পথে আছেন, পথে নেমেছেন। আমরা গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুটো কর্মসূচি ঘোষণা করেছিলাম। একটি ময়নাতে সর্বাত্মক বন পালনের জন্য সকাল ছটা থেকে সন্ধে ছটা, এখন চারটে বাজে, এই বন সর্বাত্মক হয়েছে। এমনকি গ্রাম পঞ্চায়েত অফিসগুলি যেগুলো তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সেগুলো কার্যত আজকে অচল ছিল এবং আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব বিধায়ক তারা সকাল থেকেই পিকেটিং করেছেন এবং এখনও করছেন। দ্বিতীয়ত, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পথ অবরোধের কর্মসূচি ডাকা হয়েছিল জরুরি পরিষেবা বাদ দিয়ে। মোট ১০৫টি স্থানে পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত এই অবরোধের কর্মসূচি পালিত হয়েছে এবং প্রত্যেকটি স্থানে সর্বনিম্ন ৫০, সর্বোচ্চ ৩০০-৪০০ কর্মী পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে তারা এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই জেলাতে কালকের কর্মসূচি ঘোষণার পরে কয়েক হাজার অন্য জেলা থেকে পুলিশ পাঠিয়েছে মমতা ব্যানার্জি আন্দোলনকারীদের উপরে দমনপীড়ন নামিয়ে আনার জন্য। পুলিশ বহু জায়গায় টেনে হিঁচড়ে অবরোধ তোলার চেষ্টা করেছে, আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে শান্তিপূর্ণভাবে। আমাদের নির্দেশ ছিল যে পুলিশের কর্মচারীরা নিচের তলায় তারা কোনোভাবে যাতে শারীরিকভাবে আক্রান্ত না হন, আমাদের কর্মীরা সে কাজ করেননি, কারণ সবটাই মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। এই পুলিশের নিচের তলার কর্মীরা উপলক্ষ মাত্র মমতা ব্যানার্জিকে সাহায্য করছেন, অমরনাথের মতো কিছু দলদাস আইপিএস অফিসার, তাদের ব্যবস্থা আমরা ঠিক সময়ে করব, আইনি পথেই করব। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে দেখলাম পটাশপুরের ট্যাপরপাড়া বলে একটি জায়গাতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি পেশায় শিক্ষক মোহনলাল সি, তাকে বিভৎসভাবে মারা হয়েছে। মারায় নেতৃত্ব দিয়েছেন পটাশপুর থানার ওসি রাজকুমার কুণ্ডু, রাজু কুণ্ডু, যা আমরা ভিডিওতে সমস্ত ছবি সংগ্রহ করেছি। এবং সবচেয়ে বড় কথা, ওনার শরীর অনেক জায়গায় ফ্র্যাকচার পর্যন্ত হয়েছে, ওনাকে সুচিকিৎসা না দিয়ে উল্টে পুলিশের উপর আক্রমণ করেছে বলে গ্রেপ্তার দেখিয়ে তাকে থানায় আটকে রাখা হয়েছে এবং কোর্টে হয়তো আজ বা কাল পাঠাবে। আমরা আইনি লড়াই করে মুক্ত করব, কারণ মাননীয় মোহনলাল সি আমাদের একজন পরীক্ষিত নেতা। ২০২১ বিধানসভা নির্বাচনের পরে
তাকে অন্যায়ভাবে 3 মাস জেল খাটিয়েছে এই দলদাস পুলিশ। তাকে প্রাইমারি টিচারশিপে ওই জেলে থাকার কারণে সাসপেন্ড পর্যন্ত করেছে। তাই পরীক্ষিত নেতা, এই লড়াই তিনি দিতে পারবেন, তার শারীরিক সুস্থতার আমরা প্রার্থনা করি। এবং তার জন্য যেভাবে মেডিকেল ট্রিটমেন্ট বা অন্য কিছু থানায় যেহেতু হেফাজতে আছে, আমাদের স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে সহযোগিতা করছে। আমি এক্ষেত্রে এই জেলার পুলিশ সুপারকে চ্যালেঞ্জ করব, তিনি কোর্ট অর্ডার ভাইলেশন করেছেন, তার ওসি কোর্ট অর্ডার ভাইলেশন করেছেন। কোর্টের অর্ডার ছিল সিভিক ভলেন্টিয়ার্সদের এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ার্সরা কী কী কাজ করবেন বলে দেওয়া ছিল কোর্টের অর্ডারে। আইজি ওয়েলফেয়ারের পক্ষ থেকে একটা সার্কুলারও দেওয়া হয়েছে যে তারা কী কী করতে পারবেন। তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ, রাস্তায় পুলিশকে সহযোগিতা করবেন, বলা আছে 3-4টি কাজ। কিন্তু রাজনৈতিক কর্মীদের, আমরা ট্যাপর পাড়াতে রাজু কুণ্ডুর সাথে সাথে 5-6টি সিভিক ভলেন্টিয়ার্সকে চিহ্নিত করেছি, মাথায় হেলমেট লাগিয়ে সিভিকের পোশাক পরে, মোহনলাল শিরপুরে, মানে একটা পশুকেও এভাবে কেউ পেটায় না, সেইভাবে পিটিয়েছে, কৃষ্ণগোপাল দাসকে পিটিয়েছে। আমি একটু পরেই ডিজিপিকে টুইট করব, যদি ব্যবস্থা না নেন এই সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে এবং ওসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, অমরনাথের বিরুদ্ধে, তাহলে এই বিষয়েও আমি লিগ্যাল ব্যাটেল করব। এটা ভাইলেশন অফ কোর্ট অর্ডার, ইটস এ ফিট কেস ফর কোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট। সাথে সাথে কাঁথিতে মহিলা মোর্চার একজন নেত্রী অপর্ণা বেরা, যিনি গত পৌরসভা নির্বাচনেও আক্রান্ত হয়েছিলেন এবং গ্রেপ্তার করা হয়েছিল তাকে মিথ্যা মামলায়, 3 দিন জেলে রাখা হয়েছিল, তারও হাত ফ্র্যাকচার হয়েছে, তাকেও পুলিশ সেখানে নৃশংসভাবে মেরেছেন। এই ঘটনাগুলো আমরা নিশ্চিতভাবে দেখে নেব এবং আমাদের কর্মীদের মনোবল তুঙ্গে আছে। গোটা জেলাতে তৃণমূল কংগ্রেস নামক কোনো বস্তু উবে গেছে, তাদের দেখা যায়নি আজকে। তারা বন্ধ ভাঙার মতো মানসিক এবং সাংগঠনিক শক্তি দুটোই হারিয়ে ফেলেছে এই হত্যার পরে। শুধু বিজেপি কর্মী নয়, গোটা জেলা জুড়ে এবং রাজ্যেও নিন্দা হচ্ছে, চ্যানেলগুলো বলছে, রাজনৈতিক নেতারা বলছেন, শুধু বিজেপি নেতা নয়, অন্য দলের নেতারাও নিন্দা প্রকাশ করছেন। সাথে সাথে এই জেলাতে কার্যত মমতা ব্যানার্জির এই কোম্পানির বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, তিনি ময়নার বাগচাতে মাননীয় বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে যাচ্ছেন, তা আমার সঙ্গে সকালেই পরিকল্পনা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা তার বাড়িতে তিনি তুলে দেবেন এবং বাকি কথা তিনি ওখানে গিয়ে সাংবাদিকদের কাছে বলবেন। আগামীকাল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমার উপস্থিতিতে তমলুক সাংগঠনিক জেলা, বিশেষ করে ময়না বিধানসভার হাজার হাজার ভারতীয় জনতা পার্টি প্রতিবাদী কর্মীদের মিছিল ময়না ব্রিজ থেকে ময়না 3 মাথার মোড় পর্যন্ত বিডি অফিস হয়ে আমাদের কালকে বড় মিছিল, প্রায় 2.5-3 কিলোমিটার পথ পরিক্রমা করে এই ঘটনার ধিক্কার আমরা জানাব। কালকের কর্মসূচি থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং পটাশপুরের ওসি সহ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা যদি ডিজিপি ওয়েস্টবেঙ্গল না নেন, তাহলে আমরা কালকেই জানাবো লিগ্যাল ব্যাটেল, সাথে সাথে পটাশপুর থানা অভিযান, এটাও আমরা কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে আজকের যে ডেভেলপমেন্ট আপনারা জানেন, যে হাতে সেলাইন নিয়ে বিজয়কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী, মাননীয় লক্ষ্মী ভূঁইয়া, শ্রীমতী লক্ষ্মী ভূঁইয়া, তিনি কলকাতা হাইকোর্টের একেবারে দ্বারস্থ হয়ে সকাল 9টা থেকে না খেয়ে গিয়ে বসেছিলেন। তিনি বিচার চান, তার পরিবার আদালতে গিয়েছিল, আদালতের সিদ্ধান্ত ইতিমধ্যে চর্চিত হয়েছে এবং তার, আমি আদালতের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাবো, লফুল সিদ্ধান্ত নিয়েছেন আদালত, তাতে তার পরিবার এবং তার প্রতিবেশীর পরিবারকে কেন্দ্রীয় সুরক্ষা 4 সপ্তাহের জন্য দিয়েছেন। নিশ্চিতভাবে পরিবেশের উন্নতি না হলে
এটা কোর্ট পরবর্তীকালে আবার বিবেচনা করবেন বলে আমি আশা রাখি। সাথে সাথে কালকে পরিবারের সম্মতি ছাড়াই কার্যত গায়ের জোরে এসপি অমরনাথের নেতৃত্বে অ্যাডিশনাল এসপি হাসান ম্যাজিস্ট্রেট তুলে নিয়েছে। ডাক্তাররা করতে চাননি, ডাক্তারবাবু আমাকে জানিয়েছেন আমি করতে চাইনি, জোর করে এখানে পোস্টমর্টম করিয়েছে এবং পোস্টমর্টমের রিপোর্ট আজকে কোর্টে সরকারি লয়ার দাখিলও করেছে, সবার হাতে হাতেও ঘুরে বেড়াচ্ছে, আমি সে নিয়ে মন্তব্য করব না। অভিযোগ 34 জনের নামে হয়েছে এবং কিছু চক্রান্তকারী উস্কানিদাতা কয়েকদিন আগে গিয়ে প্রকাশ্যে ওখানে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান আলী। তিনি তো এক ধাপ এগিয়ে গিয়ে হাত কাটবেন, মাথা কাটবেন, মুড়িয়ে দিবেন, ভেঙে দেবেন, পুঁতে দেবেন, এই ধরনের ভাষা সমাবেশ করে বলেছেন এই উস্কানিদাতা এবং অভিযুক্ত 34, এদের সকলের গ্রেপ্তারের দাবি তার পরিবার করছে, আমরা সমর্থন করি এবং আমরা অত্যন্ত ওয়েলকাম করব যে আজকে মহামান্য কলকাতা উচ্চ আদালত, তারা যেহেতু হিউজ পরিমাণ বোম উদ্ধার হয়েছে এবং বাড়িতে বোমা ছুঁড়ে তুলে নিয়ে গেছে, তাই এই বিষয়ে সংশ্লিষ্ট ধারা যুক্ত করতে বলেছেন। বিজয়কৃষ্ণ ভূঁইয়া যেহেতু তফসিলি জাতি নমশূদ্র পরিবারের একজন মানুষ, সেই জন্য এই যে সেকশন আছে তফসিলি জাতি উপজাতিদের জন্য, সেই সেকশনও অ্যাড করার জন্য মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। আমরা এটাকেও স্বাগত জানাচ্ছি এবং আগামী সোমবার পুলিশের রিপোর্ট চেয়েছে। আমরা আগেও বলেছি যে এই ইটস এ ফিট কেস ফর সিবিআই এবং যেহেতু বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেকশন অ্যাডিং হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য পুলিশকে কার্যত বাধ্য হতে হবে তাদের এনআইএকে চিঠি দিতে। আমি আশা করব কোর্ট হস্তক্ষেপ করে এই এলাকায় গত 3-4 বছর ধরে যে খুনের রাজনীতি চলছে, সন্ত্রাসের রাজনীতি চলছে এবং কার্যত পুলিশের মদতে এলাকা শাসক দলকে পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, সেই রাজনীতি কোনো সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশনের পরে মমিনপুর, ইকবালপুর, খেজুরি, নন্দীগ্রামের মতো স্থায়ীভাবে বন্ধ হবে বলে আমরা আশা রাখি। এই রাজ্যে পুলিশ কমপ্লিটলি দলদাস শুধু নয়, পিসি এবং ভাইপোর নির্দেশ ছাড়া, তাদের পিএ সিএ মনসবদারদের নির্দেশ ছাড়া একটা কাজও করে না, এটা প্রমাণিত হয়েছে। এই রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপোল ভায়োলেন্সে এসে পুলিশের মানে মুখোশটাকে টেনে খুলে ফেলে দিয়েছে, বলেছে এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যেটুকু সূত্র মারফত পেয়েছি আগামী দিনে মিসইউজ অফ সিআরপিসি আইপিসি আর 2-3 মাস বড় জোর, এরপরে এই স্টেট গভর্নমেন্টগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ আর তার সাথে কিছুটা তেলেঙ্গানা, তারা যেভাবে মিসইউজ অফ সিআরপিসি আইপিসি করছে, এ বন্ধ করার জন্য ভারত সরকার খুব বড় উদ্যোগ নিয়েছে আর 2-3 মাস বড় জোর মানে কয়েক মাস লাগবে আমি যেটুকু আমার সূত্র মারফত পেয়েছি, এই জিনিস বন্ধ হবে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এনডিপিএস মামলা দিয়ে বিরোধীদের জব্দ করার যে কৌশল রাজ্য সরকারের ছিল সে অস্ত্র ভোঁতা হয়েছে। অর্থাৎ এখানে ঘর ছাড়ারা বাইরে থাকবেন, কারণ ডায়মন্ড হারবারের যিনি তোলাবাজ নেতা আছেন কয়লা ভাইপো, সেই কয়লা ভাইপো তার অফিস যদি নির্দেশ না দেয় খুরশেদরা কোনোদিনই বাড়ি যেতে পারবে না। আর খুরশেদ যার নামে অভিযোগ করছে জাহাঙ্গীর আলী, সেই জাহাঙ্গীর আলী হচ্ছেন পোস্টপল ভায়োলেন্সের অন্যতম অভিযুক্ত, তাকে একাধিকবার সিবিআই ডেকে পাঠিয়েছেন এবং তিনি ফলতাসহ ওই এলাকায়
এমন কোনো খারাপ কাজ নেই করেন না। আমি কিছু কয়েক মাস আগেই আমি তার 49টা দলিল সামনে এনেছি কিভাবে একটা 30-32 বছরের যুবক গত 4-5 বছরে এই রাজ্যের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের সরাসরি আশীর্বাদ পেয়ে তিনি ওই এলাকায় কার্যত আতিক আহমেদদের মতো একটা মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন। এটা আমি কিছুদিন আগেও বলেছি, এদের পরিণতি কি হবে শুধু দেখতে থাকুন। সেটা তো তিনি সব দিক বিচার বিবেচনা করে হয়তো দিয়েছেন, আমি আদালতের নির্দেশগুলো হয় ডকুমেন্টের উপরে, আদালতের নির্দেশগুলো হয় পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে। বিজয়কৃষ্ণ ভূঁইয়া তার বাড়ি থেকে অপহৃত হলেন, তার বাড়ির লোককে বডিটা কোথায় পড়ে আছে নিয়ে গিয়ে আইডেন্টিফাই করা হলো না। অ্যাডিশনাল এসপি হাসান বডিটাকে খুনিদের কাছ থেকে সংগ্রহ করে তমলুকে ভগবানপুর দিয়ে, ময়না দিয়ে আনা হয়নি, নালা পেরিয়ে ভগবানপুর বাজকুল হয়ে তমলুক মর্গে অমরনাথের কথায় নিয়ে আসা হলো। গোপাল বলে এক ওসি ছিল ওখানে, উনি অমরনাথের কথায় ভারতীয় জনতা পার্টির দুজন বলিষ্ঠ কার্যকর্তাকে মিথ্যা মামলা দিয়ে দলবদল করিয়েছিলেন, একজন তমলুক সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সম্রাট, যে সম্রাট পরবর্তীকালে আমার সভায় আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছে, আরেকজন মাস্টারমশাই অলক বেরা জেলা কমিটির সদস্য ছিলেন। অত এখানে পুলিশকে বলা হয়েছে যে বাকচায় যেহেতু 11,500 লিড আছে গত বিধানসভা ভোটে, তমলুক লোকসভা কেন্দ্রকে জিতাতে গেলে, পিসি ভাইপোর হাতে তুলে দিতে গেলে তাহলে বাকচা থেকে অপোজিশনকে নিকেশ করতে হবে। যেহেতু জনসমর্থন নেই তাই পুলিশ এই নোংরা কাজগুলো করছে, খুনিদের কাছ থেকে দেহ সংগ্রহ করে, এবং এত সাহস গতকাল 2টোর সময় লিভ নিয়েছে হাইকোর্টে, 12টার সময় তার পুত্র প্রসেনজিৎ ভূঁইয়া কেস ফাইল করেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দুপুরবেলা পেয়েছে হসপিটাল সুপার, 3টের সময় লয়ারের লেটার পেয়েছে এসপি, রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালের সুপার, তারপরে 4:30টার সময় জোর করে পোস্টমর্টম করিয়েছে। আপনি ভাবতে পারেন এই পশ্চিমবঙ্গে মরেও শান্তি নেই। বলুন, দাঁড়ান উনি ভাই, অনেক প্রথম টুইট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে রাজ্য মানহানির মামলা করলো, কলকাতার পুলিশ কমিশনারের মানহানি করেছিল, নগর দায়ের আদালত আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে রাজ্য। সে আমি বুঝে নিব, এ তো অনেকগুলো হয়ে গেল, গোটা 50 তো হবেই, ভাইপোর বাবাও করেছে, এডিজি সিআইডিও করেছে, আমি বুঝাই নেব। আমি বিরোধী দলনেতা, আমি কলকাতা পুলিশ কমিশনারকে কোইরিজ করেছিলাম যে আপনি দেখুন কেন রাস্তা বন্ধ করে রেখেছেন 11:50 থেকে রাত্রি 12:45 পর্যন্ত পটুয়াপাড়ার রাস্তা কালীঘাটের, আমি করতে পারি না, আমি বুঝে নেব। ওনারা এগুলো করছেন টু স্যাটিসফাইড পিসি অ্যান্ড ভাইপো, ওনার চেয়ার টলমল করছিল মাঝে, তা বিনীতবাবু তার চেয়ারটাকে ভালো করে পাকাপোক্ত করার জন্য এগুলো করছে। আপনারা তো জানেন যে একমাত্র চোখের বালি এবং এনিমি শুভেন্দু অধিকারী, ন্যাচারালি নিজের চেয়ার পাকাপোক্ত করতে গেলে এগুলো করতে হবে, নইলে ভাবতে পারেন অপোজিশন লিডার কোন ক্যাটাগরিতে পড়ে, আমার চেয়ার কোন ক্যাটাগরিতে পড়ে। তারপরেও আমাকে 17,000 টাকা ট্রাফিক পুলিশকে ফাইন দিতে হয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসরা এগুলো করায়, ভয়ঙ্কর রাজ্যে আছেন আপনারা। সাহস করে যে কোনো কোনো চ্যানেল সাহস করে যে এদের এইসব জিনিস দেখাচ্ছেন এটাই হ্যাটস অফ। আমি একটু আগে একটা টুইট করেছি, রাজ্য সরকারি কর্মচারীদের, কলকাতার ফ্রি স্কুল টুইটে খাদ্য ভবনের কর্মচারীদের, এই জিনিস আমরা দেখিনি 12 বছরের রাজত্বে, দিস ইজ ফার্স্ট টাইম দমনপীড়নমূলক বদলির বিরুদ্ধে ঘিরে রেখেছে খাদ্য সচিবকে। আমি হ্যাটস অফ জানাই আমার কর্মচারীদের,
আপনাদের সঙ্গে আছি, উইদাউট কন্ডিশন আছি। আপনারা কোন দল করেন কি করেন জানার দরকার নেই। 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছে। আপনি ভাবতে পারেন প্রায় 60-এর কাছাকাছি বয়স কৃষ্ণা বৈদ্য শুধু বিজেপি করে বলে ডায়মন্ড হারবারের কাউন্সিলর ছিলেন, স্টেট বিজেপির ভাইস প্রেসিডেন্ট। তাকে আলিপুরদুয়ার পাঠিয়ে দিয়েছিল, তাকে আদালতে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে সরিষাতে। এই প্রথম কোনো সরকারি দপ্তরে চাকরি মানে পরোয়া না করে কর্মচারীরা যেভাবে এই মুহূর্তে আন্দোলন করছে খাদ্য ভবনে, এ একবারে নজির সৃষ্টি হয়েছে। মমতা ব্যানার্জি বালির বাঁধ দিয়ে মানুষের এই কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আজকে দেখেছেন পূর্ব মেদিনীপুর সংগ্রামের জায়গা, এখানেই স্বাধীনতা আন্দোলনের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রথম হয়েছিল 42 সালে। আমরা 47-এর 15ই আগস্ট পতাকা তুলিনি, আমরা 42-এর 17ই ডিসেম্বর পতাকা তুলে দিয়েছিলাম ইংরেজদের বিরুদ্ধে। এই মাটি, এই মেদিনীপুরের মাটি খাদ্য আন্দোলন তেভাগা আন্দোলন করেছে। এই মেদিনীপুরের মাটি থেকেই সিঙ্গুর আন্দোলনে মানুষের সমর্থন ছিল না, ওটাকে টাটাকে তাড়ানোর আন্দোলন ছিল। 14ই মার্চ হচ্ছে এপিসেন্টার অফ দি চেঞ্জ, 16ই মার্চ হচ্ছে মহেশ্বেতা দেবী শঙ্খ ঘোষেদের সুনন্দ সান্যালদের সেই ঐতিহাসিক মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, গোটা সিনারিও চেঞ্জ করে দিয়েছে। আমরা এখানেও এখান থেকেই আওয়াজ তুলব, একদম দীঘা থেকে দার্জিলিং এখান থেকেই আওয়াজ উঠবে এবং এই পুতিনা রাক্ষসীর রাজত্বের অবসান ঘটবে। তাতে আমাদের কিচ্ছু না। পশ্চিমবঙ্গের লোক জানে যে এটা কোম্পানি পিসি ভাই আঞ্চলিক দলে পরিণত হয়েছে, আগামী দিনে উঠে যাবে পার্টিটা। এই পার্টিটা এখন রিজিওনাল পার্টি, সে তো আমি বলেছি আপনাকে, পুলিশ কষ্ট জমা দেয়নি। আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবো, টাকা আদায় করবো যদি টাকা জমা না দেয়। আজকে আমি সকালের টুইট আমার দেখবেন সরকারি কর্মচারীদের ইউজ করা হয়েছে। এই সরকারি কর্মচারী কি করে পঞ্চায়েতের ভোট নেবে? যারা গিয়ে তৃণমূলের প্রার্থী সিলেকশনের ভোট করছে তারা কি করে ভোট নেবে? আমার সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমি কলকাতা যাব, কাজ আছে। আগামীকাল 3:30 ময়নাতে জমায়েত, 4:00 হাঁটা শুরু। কালকে আবার শক্তি প্রদর্শন করব, জনগণের শক্তি। আমি ওদের ওই ঘরোয়া ঝগড়া করতে গিয়ে বিভিন্ন সরকারি অফিস বিজিম করে বন্ধ করেছে, বিধায়ক নিজেও ছিলেন। আমাদের লোকরা বলপূর্বক করে বন্ধ করে রায়গঞ্জের বিধায়কের বাড়ি দিয়ে আবার কেন্দ্রীয় এজেন্সি হানা এবং চলছে গোটা বিষয়, কি বলবেন গোটা বিষয়? সে তো এজেন্সি, তার তথ্য আছে নিশ্চয়ই, গেছে, এমনি তো যায়নি। কালকে হাসান সাহেব প্রেস মিট করে বলেছিলেন যে কোনো কিছু পাওয়া যায়নি বাড়িতে, ওকে অমরনাথ যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে, আর অমরনাথকে ভাইপোর পিয়ে যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে। শুনুন, এই মিথ্যাগুলো ধরা পড়েছে বলেই তো মাননীয় শ্রীমত্তা লক্ষ্মী ভূঁইয়া মহোদয়া যা বিচার চেয়েছেন কিছুটা রিলিফ তাকে দেওয়ার চেষ্টা করেছেন কোর্ট। আমি আশাবাদী বাকিটাও পাওয়া উচিত, আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পাবে। এই মিথ্যাগুলো আর লুকোনো থাকছে না, মিথ্যাগুলো সামনে চলে আসছে। আপনারা হাইকোর্টের জাজ পরিবর্তন নিয়ে, সুপ্রিম কোর্ট নিয়ে, একটা চ্যানেলের ইন্টারভিউ নিয়ে অনেকে বলছেন। আমি বলছি চোর ধরা পড়েছে মানে বামাল ডকুমেন্ট সহ। গাজিয়াবাদ থেকে সেন্ট্রাল এজেন্সি যে ওএমআরের মার্কশিট সংগ্রহ করেছে, ও তো পাল্টাতে কেউ পারবেন না। ওটা যিনি বিচার করছিলেন তিনি জানুয়ারি মাসে হয়তো অ্যাকশান নিয়ে নিয়েছেন, অন্য যে আসবে তাকে ডিসেম্বর মাসে অ্যাকশান নিতে হবে, কিছু টাইম যাবে। কিন্তু ফাইনালি এই বামাল মানে একদম ডকুমেন্ট সহ ধরা পড়া তোলামূলের চোররা, এদের যেতেই হবে, টাইম উইল স্পিক। ভাই আমি আপনাদের আনন্দবাজারকে কোনো কথা বলবো না, আপনি এসছেন শুনছেন, আপনার অনেক বড় কাগজ ভাই, আপনি আমার ওই মামাকে ওই জিজ্ঞেস করবেন, ওর উত্তর দিয়ে দিও। মমতার চর একটা আছে আনন্দবাজারে, ও বলে দিচ্ছে।
আমি এজেন্সির মন্তব্য নিয়ে বলবো না, সব ডকুমেন্টের উপর হচ্ছে, পারসেপশনের উপর হচ্ছে না, পুরো বিষয়টা ডকুমেন্টের উপর হচ্ছে। এরা আপনার 19 সালে ওএমআর মার্কশিট, আপনার 21 সালে যখন সিবিআই অর্ডার হলো সব পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার আগে মধ্যম শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদের কিছু মেরুদণ্ড শক্ত রাখা এমপ্লয়ি সব জিনিস 19 সালে বের করে দিয়েছে। পিটিশনারদের হাতে কাগজ ছিল বলেই কোর্ট অর্ডার দিয়েছে, এবং যতগুলো চাকরি গেছে ফর দ্য টাইমিং জয়েন করেছেন, কিন্তু যেতে আপনাদের হবে। তার কারণ হচ্ছে যে আপনাদের চাকরি বাতিল করার সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি কাউন্সিল করেছে ডকুমেন্টের উপরে, বাধ্য হয়েছে, নইলে তারা জেলে যেতেন। প্রাইমারি কাউন্সিলের সচিব, আধিকারিক, আমলারা জেলে যেতেন, তারা বাধ্য হয়েছেন। অর্থাৎ ডোন্ট গেট ওরিড, ডকুমেন্টের উপর লড়াই হচ্ছে। আগে যিনি বিচারপতি ছিলেন তিনি ডু ইট নাও পদ্ধতিতে গিয়েছেন, কিন্তু যেই বিচারপতি আসুন না কেন, যাকেই অ্যাসাইনমেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট দিক না কেন, ডকুমেন্ট কথা বলবে। অতএব প্রমাণসহ চোরেদের জেল যাত্রা এবং চাকরি হারা হওয়া, এটা তো সুনিশ্চিত, এটা তো কালের ডাক, কিচ্ছু করতে পারবে। আপনি খেদে কাজ নেই যে এমন এমন লোকের প্রশ্ন করছেন। আমি ওর মালিককে হারিয়েছি তো, মমতা ব্যানার্জি, ও তো ওই কোম্পানির কর্মচারী, কর্মচারীর কথার উত্তর দিই না। আমি কেন কোর্ট এফআইআর করতে যাবো? না না, পুরো বিষয়টা হাইকোর্টের বিচারাধীন। হাইকোর্ট আজকে কিছু জাজমেন্ট দিয়েছেন, সোমবার রেখেছেন, আমি এ নিয়ে কেন মন্তব্য করতে যাব? আমি শুধু একটা কথাই বলবো, খুনিদের মধ্যে একটা নাম আমি দেখেছি, মনোরঞ্জন হাজরা, যার 23টা এফআইআর আছে, জামিন নেননি, তাকে এই অমরনাথ, তৃণমূলের একটা দালাল, এ মনে করে পিসিআর ভাইপো তাকে বেতন দেয়, ওকে জোড়া সিকিউরিটি দিয়ে রেখেছে। ওয়ান্টেড আসামিকে ডবল WBP-র আর্ম সিকিউরিটি দেওয়া আছে, মনোরঞ্জন হাজরার এগেনস্টে। বাকি হাইকোর্ট বিচার করবে, ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। আমার বিরুদ্ধে 7 বার গেছে সুপ্রিম কোর্টে, ব্যাক টু দি প্যাভিলিয়ন। আমি ভাইপো সম্পর্কে কোনো মন্তব্যই করব না, হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার পার্ট, হি কেম হিয়ার 2011, অপোজিশনের রাজনীতি দেখেনি, ছাত্র রাজনীতি, স্টুডেন্ট পলিটিক্স করেনি, ইউথ পলিটিক্স করেনি, মুভমেন্ট কাকে বলে জানে না, 7-8 হাজার পুলিশ নিয়ে দক্ষিণবঙ্গ পুরুলিয়া থেকে পুলিশ গিয়ে ডিউটি করছে, গাড়ি আবার উল্টে হয়ে যাচ্ছে কিছু পুলিশের, আর বলিহারি রাস্তা, ইটাহারে রাস্তা বন্ধ, কিছু 2-3 হাজার লোক জমা করেছে যাদের এনআরসির ভয় দেখায়, সেই লোকগুলো দাঁড়িয়ে আছে, বিরাট কিছু দেখা যাবে। 24-এর লোকসভা ভোটে হিসাব মিলিয়ে দেবো, এইসব এইসব জেলা তো সাফ হবে। বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে খুন করার পরে এই জেলা তো আগেই সাফ ছিল, গত বিধানসভা ভোটে রাজ্যে যেখানে তৃণমূল 47% ভোট পেয়েছে, বিজেপি 38% ভোট পেয়েছে, সেখানে এই জেলায় বিজেপি 44% ভোট পেয়েছে, তৃণমূল 43% ভোট পেয়েছে। এই জেলা নরেন্দ্র মোদীর জেলা, জোড়া সাংসদ দেব নরেন্দ্র মোদীকে। অ্যারেস্ট নেই করেগা, রুলিং পার্টি জো রিজিওনাল রুলিং পার্টি হ্যায় TMC, এক আঞ্চলিক দল হ্যায় রিজিওনাল পার্টি, উসকা গুন্ডা নে খুন কিয়া উইথ দ্য হেল্প অফ SP ইস্ট মিডনাপুর, এ লোক খুন কা সাথ মিলা ভগত হ্যায়, ইসলিয়ে নেই কিয়া হ্যায়। ডিজিজ কা ফ্যামিলি হাইকোর্ট কা দরওয়াজা মে উনোনে আপনে জ্ঞাপন দিয়া হ্যায়, কুছ ইনিশিয়াল
ऑर्डर इंटरिम ऑर्डर आज आया है, फिर मंडे होगा ये हायर जुडिशियरी का इंटरवेंशन से रिलीफ और जस्टिस दोनों मिलेगा, ये मेरा उम्मीद है। और पहले दिन से डे मैंने ये स्टार्ट डेट से मेरा क्लेम है ये फीट केस पर सीबीआई इन्वेस्टिगेशन, इसका साथ पुलिस का इन्वॉल्वमेंट है। और जो बोम माने आपका जो बोम एक्सप्लोशन है इसको तो फिट केस पर एनआईए, आज जो इनिशियल जजमेंट आया उसमें एक्सप्लोसिव एक्ट और एट्रोसिटी अगेंस्ट शेड्यूल कास्ट दोनों एक सेक्शन ऐड करने के लिए हाईकोर्ट ने डायरेक्शन दिया है, ठीक रास्ता पर जा रहा है। আপনি ডকুমেন্ট দেখাতে পারবেন? আমি বলেছি আপনি যদি দেখাতে পারেন, আমার মুখ থেকে বলেছি এটা, তোলাম তৃণমূলের কে বললো দরকার নেই, আপনারা কান দিয়ে মমতা ব্যানার্জি যেমন কান দিয়ে শোনেন নন্দীগ্রামে তিনি যে দিতে গেছিলেন আলো অফ হয়ে গেছে, জীবনে প্রণাম প্রমাণ করতে পারেন হিয়ার্স, আপনি কান দিয়ে শুনেছেন। আপনি আমাকে অডিওটা ভিডিওটা দেখিয়ে দেন যে আই এম সেইং, আফটার দ্যাট আই উইল স্পিক। আপনি যদি বলে থাকেন অ্যাজ এ রেসপন্সিবল রিপোর্টার, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ মানে ইম্পর্টেন্ট মিডিয়া হাউস, আপনাকে ফার্স্ট ডকুমেন্ট আমাকে দেখাতে হবে। আপনি আপনার ল্যাপটপে বা মোবাইলে আমাকে চালিয়ে দেখান যে শুভেন্দু অধিকারী সেট, আফটার দ্যাট আই উইল স্পিক। একদম সাফ হবে, লাভ তো হবে না সাফ হবে, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো বিষয় নয়, তৃণমূল মানে চোর, দুটো বড় চোরের আগমন হচ্ছে, এতে যারা চুরির বিরুদ্ধে আছেন তারা লড়বেন। মালদার বেকার যুবক যুবতীর চাকরি চুরি করেছে পিসি ভাইপো, সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবার মালদার, মালদা জেলার 15টা ব্লক এবং দুটো মিউনিসিপ্যালিটি ওল্ড মালদা এবং ইংলিশ বাজার, সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করে। উত্তরপ্রদেশে বাজির কারখানায় বিস্ফোরণ, মারা গেলেন কে? কালিয়াচকের লোক। মিজোরামে মারা গেলেন কে? নয় কালিয়াচক, নয় মানিকচক, নয় রতুয়া, নয় হরিশ্চন্দ্রপুর, নয় পারেননি, গঙ্গা ভাঙন রুখার ব্যবস্থা করতে পারেননি। মালদা জেলায় সবচেয়ে বেশি বেকার শিক্ষিত লোকদের কর্মসংস্থান দিতে পারেননি। যত যাবে তত চোরে ভোট কমবে, আগামী বিগত দিনেও প্রমাণ হয়েছে, একটা সিট বিজেপি জিতেছে 80,000 ভোটে, একটা সিটে বিজেপি হেরেছে মাত্র 8,000 ভোটে। 24 সালে দুটো সিটই মালদা জেলার ভারতীয় জনতা পার্টিকে মানুষ উপহার দেবে। দাদা একটা জিনিস, ময়নার বিধায়ক মানে অসুবিধা বলছিলেন কালকে মিছিলটা মানে বিজয় গুহার বডি নিয়ে মিছিল হবে, না না ও বডি একটু এখনও তো হাইকোর্টের অর্ডার আপলোড হয়নি, মানে 15 মিনিট আগে পর্যন্ত বলছি, আপলোড হওয়ার পরে বাড়ির লোক তমলুকে ওয়েট করছে, আইডেন্টিফাইড করবে, তারপরে সেই বডিকে পুলিশ পৌঁছে দেবে কমান্ড হসপিটালে, কমান্ড হসপিটাল পিএম করার পরে বডি হ্যান্ড ওভার করবে। যেহেতু 48 ঘন্টা হতে যাচ্ছে, আজ সন্ধে হয়ে গেলে 48 ঘন্টা, এই সময়কালে যত তাড়াতাড়ি বডিকে ক্রিমেটেড করে দেওয়া যায়, ক্রিমেশনের কাজ শেষ করা যায় ততই ভালো, তা বডিটা যত তাড়াতাড়ি পাবে, মিছিলের জন্য বডি আটকে রাখার কোনো ব্যাপার নেই, অশোককে আমি সেটা ব্রিফ করে দেবো, হয়তো ক্যালকুলেশন করেছে যে কালকে ফিরবে ওই সময়ই মিছিল, মিছিলের সময়ে বডি এলে আলাদা কথা, কিন্তু বডি যদি পিএম কমপ্লিট হয়ে যায় আমরা তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, এবং দাহ সহ আমাদের সনাতন সংস্কৃতি মেনে তার যে ফাইনাল রিচুয়াল যেটা হবে সেই কাজটা আমরা ক্রিমিশনের কাজটা তাড়াতাড়ি করব। এবং লজ্জার ব্যাপার এটাও আমাকে সাংবাদিক সম্মেলনে বলতে হচ্ছে, আমি এমপি হওয়ার আগে এখানে মর্গে এসেছিল না তমলুক মর্গে, আমি
আইওসি থেকে সিএসআর এর টাকায় মর্গে এসি বানিয়ে দিয়েছিলাম। আমি এখন দু বছর আড়াই বছর শাসক দলে নেই, বিরোধী দলে অন্যরা দায়িত্বে আছেন। মর্গের এসিটা পর্যন্ত খারাপ, এই বডিটাকে হসপিটাল কর্তৃপক্ষ বরফ দিয়ে রেখেছেন, এ লজ্জা রাখার কোনো জায়গা নেই। স্বাস্থ্যমন্ত্রী বারো বছর ধরে মর্গে, ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে এসি নেই, এসি বন্ধ, মানে এসি বসানো হয়েছিল, খারাপ হয়ে গেছে, ইলেকট্রিকের বিল হয়তো দেননি। এখন তো মুখ্য সচিব ইলেকট্রিক্যাল বিল দিতে বলছে 15th ফিনান্সের টাকায় ইলেকট্রিকের বিল দিতে বলছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট 15th ফিনান্স দিচ্ছে জলের জন্য, উন্নয়নের জন্য, সেই টাকা ইলেকট্রিসিটিকে দিয়ে ঘুরিয়ে রাজ্য সরকারের কোষাগারে যাতে আসে, যাতে বেতনটা লক্ষ্মী ভাণ্ডারটা চালু রাখতে পারে, সেটা বলছে। লজ্জা রাখার জায়গা নেই। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।